শুরু করে। কাল তো ভরাট হয়ে গেছে এদিক দিয়ে, এদিক দিয়ে বাইন কোথায় পড়ছে? পাইলিং যদি না করে আর এটার লগে ওই রাস্তা, ওই রাস্তা করিয়া লাইতে বলো। রাস্তা ব্রিজের গোড়া দিয়া যে ফাটল ধরছে, ওই পাইলিং টা না করলে পরে তো নদীর মধ্যে খালের মধ্যে পড়ে চুকি আছে। হ্যাঁ, ওই জায়গায় তো ইমিডিয়েট করে গেলেন, ইমিডিয়েট ইমিডিয়েট দিয়েন না, কিন্তু রাস্তা নেমে যাবি, কিন্তু এত টাকা দিয়ে রাস্তা করছে। আমি যে এবার গাডলা খালে, গাডলায় নামছি এই যে খালের, এই যে এই যে শুরু করছি। হ্যাঁ, দেখবে না তো রাস্তা, এত টাকা দিয়ে রাস্তা করছে। মোড়টা দিয়ে ভাই অনেক চাপ করে, এগুলি তো তোমাদের দেখাইয়া বলতে হইবে তো, নাহলে তো রাস্তাগুলি এত টাকা দিয়ে করছি, মানুষে তো আমার কবে যে আমি ভুয়া ডেভেলপমেন্ট করি, লোকাল ফান্ডের টাকা দিয়ে এত এত কাজ করতে আছি। এখন কই লাভ আছে? এখন আমি দেখছি, এখন কই যখন ভাট ধরছে তখন হয়েছে, তখন কর না আমার ষোলো কোটি বড় পল্লী বানাই খেয়েছি, এটা দিয়ে না দেখলে এটা রাহা যায় দেখছেন। আপনি খালও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আপনি হবে ফিনিশ করা থাকবে গেছি, আমি কথা বলি একটু, ভালো আছেন? সালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, কোথা বেশ, জয় বাংলা, হুমায়ুন কিছু বলবা? ওই সেদিন মিটিং করে আসবো, তো আপনার সাথে কেমনে বাংলা তোমার? ওই যে মিটিং করে সে কেসে বক্তৃতা দিলে মাস্টারি, হ্যাঁ মানে এদের সামনে থেকে আইতে আসি, অটো স্পিচ দিতে উঠতে পারি না, সরি, দয়া করে ঠিক হয়ে যাবে। না এজন্য জমি জমা নিয়ে গন্ডগোল, সেটা কি আমি সালিশি বিচার করবো? মামলা দেবে, এটা তো আমি কি করবো? আমার রাজনীতির কোন বিষয় না, এটা রাজনীতির বিষয়, থানায় যাবে, মামলা দেবে, সরি লাইনে আছে। ভালো আছেন সবাই? না রাস্তা উদ্বোধন হলো আজকে আপনার অ্যাপোলো হসপিটালের, যে রাস্তাটা ছিল এখানে মানুষ খুব দুর্ভোগ ছিল আর কি, তাদের রাস্তাগুলি রাস্তাটা আজকে উদ্বোধন করে দিয়ে গেলাম।
এবং আরও কিছু রাস্তা বাকি আছে, সেগুলি শেষ করবো ইনশাল্লাহ। এই আমার যতটুকু সময় আছে মেয়র হিসাবে, যতদিন যতটুকু সময় আছে এর মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করবো সবগুলি শেষ করে দেওয়ার জন্য, যাতে এই শহরের কোনো রাস্তাই ইনকমপ্লিট না থাকে আর কি, ভাঙা না থাকে, সবগুলি 5 বছরের গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, সবাই সাথে থাকবেন, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।